হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমার 0 থেকে 1000 সাবস্ক্রাইব কিভাবে পূরণ হলো, আমি কিভাবে 0 থেকে 1000 সাবস্ক্রাইব পূরণ করলাম। তো আজ তোমাদের সাথে এই ভিডিও আমি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। প্রথমেই বলি, 0 থেকে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে আমারও প্রচুর কষ্ট হয়েছিল। মানে যে 1000 সাবস্ক্রাইব যে পূরণ করতে পারবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। আর বড় বড় ইউটিউবার আছে যাদের কাছে 1000 সাবস্ক্রাইব মানে একটা তুচ্ছ জিনিস, মানে 1000 সাবস্ক্রাইব তাদের কাছে কিছুই নয়। তাদের কাছে 10,000, 5,000, 1,00,000, এমনকি 1,000,000 পর্যন্ত সাবস্ক্রাইব হয়ে যায়, কিন্তু তাতেও তাদের কোনো কিছু হয় না। কিন্তু আমার কাছে যে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে তার জন্য আমি প্রচুর খুশি। আমি কোনো কোনোদিনও ভাবিনি যে আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবো। তো এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে। তোমরা সাপোর্ট করেছো বলেই আজকে আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি। তো তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলে কি করে 1000 সাবস্ক্রাইব পূরণ হলো, তোমাদের সাথে এবার আমি শেয়ার করবো। তো দেখো, যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমি আমার ভিডিওতে বেশিরভাগ শর্ট ভিডিও আপলোড করি, লং ভিডিও খুবই কম আপলোড করি। যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারাই জানতে পারবে। তো দেখো, আমার ভিডিওতেও প্রথম প্রথম একটা দুটো করে ভিউজ হতো, বা এরকম একটা দুটো করে লাইক পড়তো, আর সাবস্ক্রাইব তো বাড়তোই না, হয়তো সপ্তাহে 2 কি 3টে সাবস্ক্রাইব বাড়তো, তারপরে আর কোনো সাবস্ক্রাইব বাড়ার ইয়ে ছিল না। তো ফ্রেন্ডস, তারপরে একদিন তোমাদেরই সাপোর্টে আমার একটা ভিডিও হঠাৎ দেখি, অনেক পুরানো একটা ভিডিও, দেখি 30,000 ভিউজ হয়েছে। তো 30,000 ভিউজ হয়েছে মানে আমার কাছে অনেক একটা বড় ব্যাপার। তো ফ্রেন্ডস, আমি তো আনন্দে লাফাচ্ছিলাম যে আমার ভিডিওতে 30,000 ভিউজ হয়েছে। তো মানে আমার সেদিন এত আনন্দ হয়েছিল যে কি বলবো। তো আমার হাজবেন্ড বলছিল যে 30,000 ভিউজ মানে কিছুই নয়। তো আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আমি ভাবলাম যে তাহলে কি আমার চ্যানেল কোনোদিনও গ্রো করবে না, কোনোদিনও কি আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবো না। তো তারপরে সেই 30,000 ভিউজের ওপর নির্ভর করে আমার সাবস্ক্রাইব 100 থেকে 150 পর্যন্ত বাড়ে, মানে 0 থেকে 150 সাবস্ক্রাইব বাড়ে ওই 30,000 ভিউজের ওপর নির্ভর করে। তো তারপর থেকে একটা দুটো করে সাবস্ক্রাইব বাড়তে থাকে, তাও প্রতিদিন নয়, হয়তো একদিন অন্তর অন্তর এরকম সাবস্ক্রাইব বাড়তে থাকে। তো তারপরে আর একটা ভিডিও যেটা এই অনেক এই কদিন আগে আপলোড করেছিলাম, প্রেগনেন্সি ভিডিও, তো সেই ভিডিওটাতে হঠাৎ দেখি 1,00,000 ভিউজ হয়। তো সেই 1,00,000 ভিউজের ওপর নির্ভর করেই আমার 600 থেকে 700 সাবস্ক্রাইব হয়। আর 600 থেকে 700 সাবস্ক্রাইব হওয়ার পর তারপর থেকে প্রতিদিন মিনিমাম 10টা 12টা করে সাবস্ক্রাইব বাড়তে থাকে। তো আমার তো তোমাদের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে। তো সেই প্রেগনেন্সি ভিডিওটা আজকে 3 লাখের ওপর ভিউজ, আর সেই ভিডিওটার ওপর নির্ভর করেই আমার 1000 সাবস্ক্রাইব হয়। তো যারা যারা ছোট ইউটিউবার আছো আমার মতো, তাদেরকে আমি বলছি যে তোমরা প্রতিদিন ভিডিও আপলোড করে যেও, দেখবে হঠাৎ একদিন ঠিক এরকম 1000 সাবস্ক্রাইব তোমরা পূরণ করতে পারবে। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একটা কথা বলি, আমারও ভিডিও করার জন্য কোনো রকম স্ট্যান্ড বা কোনো রকম রিং লাইট কিছুই নাই। আমিও ফোন জানলায় কখনো বা বালিশের ওপর, কখনো বা চেয়ারে বসিয়ে তার ওপর সেই ফোনটাকে ওই তার ওপর রেখে আমি ভিডিও করি। আমার কাছেও সেরকম সামর্থ্য নেই। তো তোমরা একটু সাপোর্ট করো, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। আমার ভিডিও কোয়ালিটিও তেমন ভালো নয়, তোমরা যারা যারা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানতে পারবে যে আমার ভিডিও কোয়ালিটি কেমন। তো আমার ফোনের ক্যামেরাও ভালো নয় সেরকম। তো তাও আমার ইচ্ছা যে আমি একদিন বড় ইউটিউবার হব, আমারও ইচ্ছা আছে। তো তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো।
তো যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, যারা যারা লেখো যে দিদি আমাকে সাপোর্ট করো, দিদি আমাকে সাপোর্ট করো, আমি তাদের বলছি যে আমি সবাইকে সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো ফ্রেন্ডস, আমরা 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি ঠিকই, কিন্তু আমাদের ওয়াচ টাইম এখনো হয়নি। 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে তবেই মনিটাইজেশন অন করতে পারবো। তো ফ্রেন্ডস, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু এখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পূরণ হয়নি। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা আমাকে যেমনভাবে সাপোর্ট করছো আমাদেরকে তেমনভাবে সাপোর্ট করে যেও, আমাদের পাশে থেকো, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, বাই।